ভক্তি যোগ স্বামী বিবেকানন্দ। প্রেমের ভগবানের প্রমাণ তিনি। যে প্রেমিক ব্যক্তি স্বার্থপরতা, লাভের আকাঙ্ক্ষা ও পরিবর্তভাবের ঊর্ধ্বে উঠিয়াছেন এবং ঈশ্বর সম্বন্ধে যাহার কোনো ভয় নাই, তাহার আদর্শ কি? মহামহিমাময় ঈশ্বরকেও তিনি বলিবেন, আমি তোমাকে আমার সর্বস্ব দিয়াছি, আমার নিজের বলিতে আর কিছু নাই, তথাপি তোমার নিকট হইতে আমি কিছুই চাই না। বাস্তবিক এমন কিছুই নাই যাহা আমি আমার বলিতে পারি। সাধক যখন এই দৃঢ় বিশ্বাস লাভ করেন, তখন তাহার আদর্শ প্রেমজনিত পূর্ণ নির্ভীকতার আদর্শে পরিণত হয়। এই প্রকার সাধকের সর্বোচ্চ আদর্শে কোনো প্রকার বিশেষত্বরূপ সংকীর্ণতা থাকে না, উহা সার্বভৌম প্রেম, অনন্ত ও অসীম প্রেম, উহাই প্রেমস্বরূপ। প্রেমের এই মহান আদর্শকে তখন সেই সাধক কোনরূপ প্রতীক বা প্রতিমার সহায়তা না লইয়াই উপাসনা করেন। সর্বাবগাহী প্রেমকে ইষ্ট বলিয়া উপাসনা করাই পরাভক্তি। অন্য সকল প্রকার ভক্তি কেবল উহা লাভের সোপান মাত্র। এই প্রেম ধর্ম অনুসরণ করিতে করিতে আমরা যে সফলতা বা বিফলতার সম্মুখীন হই, সেসব এই আদর্শ লাভের পথেই ঘটে। অন্তরে একটির পর একটি বস্তু গৃহীত হয় এবং আমাদের আদর্শ উহার উপর একে একে প্রক্ষিপ্ত হইতে থাকে। ক্রমশ এই সমুদয় বাহ্য বস্তুই ক্রমবিস্তারশীল সেই অভ্যন্তরীণ আদর্শকে প্রকাশ করিতে অক্ষম হয় এবং ভক্ত স্বভাবতই একটির পর একটি আদর্শ পরিত্যাগ করে। অবশেষে সাধক বুঝিতে থাকেন, বাহ্য বস্তুতে আদর্শ উপলব্ধি করিবার চেষ্টা বৃথা। আদর্শের সহিত তুলনায় সকল বাহ্য বস্তুই অতি তুচ্ছ। কালক্রমে তিনি সেই সর্বোচ্চ ও সম্পূর্ণ প্রেম লাভ করেন, উহা তাহার অন্তরে জীবন্ত ও সত্য স্বরূপে অনুভূত হয়। যখন ভক্ত এই অবস্থায় উপনীত হন, তখন ভগবানকে প্রমাণ করা যায় কিনা? ভগবান সর্বজ্ঞ ও সর্বশক্তিমান কিনা? এই সকল প্রশ্ন জিজ্ঞাসা করিতে তাহার আর ইচ্ছাই হয় না। তাহার নিকট ভগবান প্রেমময়, প্রেমের সর্বোচ্চ আদর্শ, এবং এই ভাবি তাহার পক্ষে যথেষ্ট। প্রেমরূপ বলিয়া ঈশ্বর স্বতঃসিদ্ধ, অন্য প্রমাণ নিরপেক্ষ। প্রেমিকের নিকট প্রেমময়ের অস্তিত্ব প্রমাণের কিছুমাত্র আবশ্যকতা নাই। শাসক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করিতে অন্যান্য ধর্মের অনেক যুক্তি আবশ্যক হয় বটে, কিন্তু ভক্ত এরূপ ঈশ্বরের চিন্তা করেন না বা করিতে পারেন না। এখন তাহার নিকট ভগবান কেবল প্রেম স্বরূপে বর্তমান। সকলের অন্তর্যামীরূপে তাহাকে অনুভব করিয়া ভক্ত আনন্দে বলিয়া উঠেন, কেহই পত্নীর জন্য পতিকে ভালোবাসে না, পত্নীর অন্তর্যামী আত্মার জন্যই পত্নীকে ভালোবাসে। কেহ কেহ বলেন, স্বার্থপরতাই মানুষের সর্বপ্রকার কর্মের মূল, উহাও প্রেম। তবে কোনো বস্তু বা ব্যক্তিতে সীমাবদ্ধ হইয়া বিশেষ ভাবাপন্ন হওয়ায় উহা নিম্নস্তরে নামিয়া গিয়াছে মাত্র। যখন আমি নিজেকে জগতের সকল বস্তুতে অবস্থিত ভাবি, যখন আমার প্রেম বিশ্বব্যাপী হয় এবং আমাতে স্বার্থপরতা থাকিতে পারে না, কিন্তু যখন আমি ভ্রমবশত নিজেকে বিশ্ব হইতে বিচ্ছিন্ন ক্ষুদ্র প্রাণী মনে করি, তখন আমার প্রেম সংকীর্ণ ও বিশেষ ভাব ধারণ করে। প্রেমের বিষয়কে সংকীর্ণ ও সীমাবদ্ধ করায় আমাদের ভ্রম দৃঢ় হইয়া যায়। এই জগতের সকল বস্তুই ঈশ্বর প্রসূত, সুতরাং ভালোবাসার যোগ্য। কিন্তু ইহা সর্বদা স্মরণ রাখা উচিত যে সমষ্টিকে ভালোবাসিলে অংশগুলিকেও ভালোবাসা হইল। এই সমষ্টি প্রেমের সর্বোচ্চ স্তরে উপনীত ভক্তগণের ভগবান। ঈশ্বর বিষয়ক অন্যান্য ভাব যথা স্বর্গস্থ পিতা, শান্তা, স্রষ্টা, নানাবিধ মতামত, শাস্ত্র প্রভৃতি এইরূপ ভক্তের নিকট নিরর্থক।
তাহাদের নিকট এসবের কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ পরাভক্তির প্রভাবে তাহারা একেবারে এই সকলের ঊর্ধ্বে উঠিয়া গিয়াছেন। যখন অন্তর শুদ্ধ, পবিত্র এবং ঐশ্বরিক প্রেমামৃতে পরিপূর্ণ হয়, তখন ঈশ্বর প্রেমস্বরূপ। এই ভাব ব্যতীত ঈশ্বরের অন্য সর্বপ্রকার ধারণা বালকোচিত ও অসম্পূর্ণ বা অনুপযুক্ত বলিয়া পরিত্যক্ত হয়। বাস্তবিক পরাভক্তির প্রভাবই এইরূপ। তখন সে সিদ্ধ ভক্ত তাহার ভগবানকে মন্দিরে বা গির্জায় দর্শন করিতে যান না, তিনি এমন স্থানে দেখিতে পান না যেখানে ভগবান নাই। তিনি তাহাকে মন্দিরের ভিতরে দেখিতে পান, বাহিরেও দেখিতে পান, সাধুর সাধুতায় দেখিতে পান, পাপীর পাপেও দেখিতে পান, কারণ তিনি যে পূর্বেই তাহাকে নিত্য দীপ্তিমান ও নিত্য বর্তমান এক সর্বশক্তিমান অনির্বাণ প্রেম জ্যোতিরূপে নিজ হৃদয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত করিয়াছেন।